জয় হিন্দ এভিওয়ান ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি পোস্ট অফিস জিডিএস ভর্তি দু হাজার তেইশের থার্ড মেডাল লিস্টের একটি নতুন আপডেট নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে থার্ড ম্যাডেল লিস্টের আরেকটি নতুন আপডেট আমি তোমাদের সাথে আলোচনা করবো তো তোমরা যারা থার্ড মেডাল লিস্টের অপেক্ষায় আছো তোমরা আজকের এই ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখবে তোমরা হয়তো জানো জিডিএস এর সেকেন্ড ম্যাডেল লিস্টের ডকুমেন্টস এক্সেপ্টেড যে লাস্ট ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ এপ্রিল দু হাজার তেইশ অর্থাৎ গতকাল পর্যন্ত তোমাদের হচ্ছে সেকেন্ড মাইল লিস্টের ডকুমেন্টসগুলো একসেপ্ট করা হবে এরপর হয়তো রিপোর্টিংয়ের জন্য আরও সাত থেকে আট দিন কিন্তু টাইম দেওয়া হতে পারে এটাও কিন্তু বলা হয়েছে তো তোমাদের এখনও পর্যন্ত যে আপডেটটা উঠে আসছে তোমাদের সেকেন্ড মাইল লিস্টের টোটাল ক্যান্টিনের নাম জারি করা হয়েছিল বাইশ হাজার সেখানে কেবলমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট করেছে ফিফটি পার্সেন্টেরও কম অর্থাৎ ফিফটি পার্সেন্ট দেখতে গেলে তোমাদের এগারো হাজার হচ্ছে এগারো হাজারের থেকেও কিন্তু কম তোমাদের যে সেকেন্ড মাইল লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের যে থার্ড মাইল লিস্ট সেখানে তোমাদের পনেরো হাজার প্লাস কিন্তু নাম আসতে চলেছে এবং তোমাদের এটাও হয়েছে তোমাদের যেটা থার্ড ম্যার লিস্ট সেটা কিন্তু কর্ণাটকের ভোটের পরে জারি হবে অর্থাৎ সেইভাবে দেখতে গেলে আর দশ থেকে পনেরো দিনের পর কিন্তু তোমাদের যে থার্ড ম্যার লিস্ট সেটা তোমাদের জারি হয়ে যাবে তো থার্ড ম্যারেল লিস্টে যাদের নাম আসবে তাদের খুবই ভালো আর যাদের থার্ড ম্যার লিস্টের নাম না আসবে তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি তোমাদের ফোর্থ লিস্টও কিন্তু খুব শীঘ্রই জারি হবে আর তোমাদের যদি ফোর্থ লিস্টেও নাম না আসে তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি তোমাদের জন্য একটা আনন্দের সংবাদ আছে আমাদের ভারত সরকার ভারত সরকার পোস্ট অফিসের নতুন বিপিএমের অফিস খুলতে চলেছে অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের নতুন অফিস খুলতে চলেছে সাত হাজার সাত হাজার পাঁচশোটি নতুন অফিস কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়াতে খুলতে চলেছে তো তোমরা বুঝতে পারছো সাত মানে কতগুলো এখানে খুলতে চলেছে অফিস এবং এটাও বলে দেওয়া হয়েছে আমাদের প্রতিটা রাজ্যে প্রতিটা রাজ্যে পাঁচ কিলোমিটার অন্তর অন্তর কিন্তু একটা করে অফিস থাকবে ব্রাঞ্চ পোস্টমাস্টারের সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তোমাদের নতুন করে আবার নিয়োগ হবে এবং তোমাদের বলে দেওয়া হয়েছে মে মাসের পরে কিন্তু তোমাদের নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করে দেবে বিপিএম এর অর্থাৎ তোমরা আবার নতুন করে কিন্তু বিপিএমের ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ যেখানে তোমরা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবে তো এটা তোমাদের সবার জন্য একটা আনন্দের সংবাদ আশা করছি তোমাদের এই আপডেটটা ভালো লাগলো তোমরা যদি এরকম প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পেতে যাও এই চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্ধে মাতরম